সাকিব ভাইয়ের তো মুভি আসছে, সেটা তো আমরা জানি, বাট তার সাথে সাথে সাকিব ভাইয়া নাকি বাংলাদেশের টিমেও টাকা নিবেশ করছে, তো তাই নিয়ে একটা টপিকের উপর ভিডিও দেখবো, কারণ তোমাদের রিকোয়েস্টেড ভিডিও। হ্যাঁ, বাংলাদেশ প্রিমিয়ার লিগে কিছু টাকা না, কত অঙ্কের টাকা সেটা আমি জানি না, বাট সবাই বলছে হিউজ অঙ্কের টাকা দেওয়া হচ্ছে মানে সাকিব ভাইয়ের তরফ থেকে। একদম, তো পুরো বিষয়টা আমরা ভিডিওতে দেখবো। আর ভিডিওটা দেখার আগে তোমাদের জন্য বলি, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, আমরা আগের ভিডিওতেও বলেছি বাট লাস্টে বলেছি, তো হয়তো অনেকেই বেরিয়ে যাও, লাস্ট অব্দি থাকবো না, তো তাই জন্য ভাবলাম আরেকবার রিপিট করে দিই যে আমাদের যে কপিরাইট স্ট্রাইকের ব্যাপারটা বাংলাদেশের 2.0 তে ওটা ঠিক হলো কিনা, না ওটা এখনো ঠিক হয়নি, ওটা আমরা মেইল করেছি বাট কোনো সদুত্তর মানে কোনো রিপ্লাই এখন আমরা পাইনি, তো দেখা যাক, না রিপ্লাই পেলেও কিছু করার নেই, কারণ তোমরা আছো, তোমরা ভিডিও ডিমান্ড করো, তো ভিডিও জানতেই হবে, তো চলো এখন এই ভিডিওটা তোমাদের রিকোয়েস্টেড ভিডিও দেখে শুরু করি। খেলার মত অবস্থায় থাকলে সে দলের সাথে থেকে একটা মেন্টরিং এর দায়িত্ব পালন করবে। তাহলে মাশরাফি বিন মুর্তজা BPL এ খেলোয়াড় হিসেবে থাকবে নাকি মেন্টর হিসেবে? এই প্রশ্ন ছুড়ে দেওয়ার পাশাপাশি ফরচুন বরিশাল হলো এবারে সবচেয়ে দামি টিম BPL এ। যাই হোক, গতকাল BPL এর প্লেয়ার ড্রাফটিং এ তো অনেক কিছুই ঘটে, এখন প্রশ্ন হচ্ছে এবারের কোন দলটা কত টাকা খরচ করলো, সেই সাথে এবার কিন্তু প্লেয়ারদের দামও কমানো হয়েছে, সো কত দাম কমানো হলো এন্ড সাকিব খান প্রথমবারের মতো BPL এ এসে কত টাকা খরচ করলো সবটাই জানাচ্ছি। গতবারের মতো এবারও 60টি ফ্র্যাঞ্চাইজি থাকছে BPL এ, সেখানে 4টি পুরাতন ফ্র্যাঞ্চাইজির সাথে 3টি ফ্র্যাঞ্চাইজি থাকবে নতুন পরিচয়, কিন্তু এদের মধ্যে সবথেকে সেরা ও দামি দল হচ্ছে গতবারের বিজয়ী ফরচুন বরিশাল। মিডিয়া রিপোর্টস বলছে 22 ক্রিকেটার প্লেয়ারের জন্য প্রায় 6,87,00,000 টাকা খরচ করেছে বরিশাল, যেখানে এই ক্যাটাগরির লোকাল প্লেয়ার হিসেবে আগে থেকে ছিল তামিম, মুশফিক এন্ড ড্রাফট থেকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এন্ড মোহাম্মদুল্লাহ রিয়াদকেও নিয়েছে তারা। বরিশালের পরে সবচেয়ে দামি দল সিলেট স্ট্রাইকার্স। জানা গেছে ড্রাফট শেষে 16 ক্রিকেটারের পেছনে প্রায় 5,03,00,000 টাকা খরচ করেছে সিলেট এন্ড এবারও তারা দলে নিয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। যাই হোক, এমনই তো বিভিন্ন কারণে BPL এ বেশ আলোচিত দল সিলেট স্ট্রাইকার্স। তবে গতকাল ড্রাফটের লিস্ট ঘোষণার সময় একটা কাণ্ড নিয়ে বেশ বিতর্ক হয়, সেটা হলো সিলেটের ফ্র্যাঞ্চাইজিতে মাশরাফিকে নেওয়া নিয়ে এক সাংবাদিক এক পর্যায়ে ম্যানেজমেন্টকে প্রশ্ন করে যে মাশরাফি তো গত কয়েক বছর ধরে খেলার মধ্যে নেই এন্ড লাস্ট মৌসুমেও তো সে বোলিংও করে নাই, সো তাকে নেওয়ার পিছনে রিজনটা কি? তখন ম্যানেজমেন্ট কিছুটা অস্পষ্ট উত্তর দিলে পাশ থেকে একজন বলে মেন্টর, তখন সে বলে যে মেন্টরিং এর জন্য। সো এখানে সবার একটাই প্রশ্ন, তাকে কি প্লেয়ারিং এর জন্য নেওয়া হয়েছে নাকি মেন্টরিং এর জন্য? সিলেটের পরেই 15 ক্রিকেটার নিয়ে প্রায় 4,87,00,000 টাকা খরচ করে লিস্টের 3 নম্বরে আছে খুলনা টাইগার্স আর এর পরেই আছে সুপারস্টার সাকিব খানের নতুন পরিচয় আসা দল ঢাকা ক্যাপিটালস, লিটন মুস্তাফিজদের সহ দলে 16 জন। সাকিব খানের নিজস্ব কোনো দল BPL এ দিচ্ছে, তো সেইখানে ইনভেস্ট করেছে টাকাটা মানে BPL এ টিমের উপরে, তো যাই হোক মানে নতুন করে একটা টিম অ্যাড করছে, প্রায় 4,04,00,000 টাকা খরচ আর এর পরেই আছে সুপারস্টার সাকিব খানের নতুন পরিচয় আসা দল ঢাকা ক্যাপিটালস, লিটন মুস্তাফিজদের সহ দলে 16 জন ক্রিকেটার নিতে প্রায় 4,04,00,000 টাকা খরচ করেছে সাকিব খান। সাকিব খানকে নিয়ে যখন কথা বলছি তখন আসি ক্রিকেটের সুপারস্টার অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছে। বর্তমান পরিস্থিতিতে তাকে নিয়ে তো বেশ বিতর্কই আছে এন্ড সে এবার BPL এ খেলবে কিনা সেটাও সঠিক জানা যায়নি, তবে সাকিব আল হাসানকে সরাসরি চুক্তিবদ্ধ করেছে চট্টগ্রাম কিংস। এছাড়াও সরাসরি চুক্তিতে দলটিতে বিদেশি ক্রিকেটারের মধ্যে মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস সহ আরো বেশ কয়েকজন প্লেয়ারকে নিয়েছে এন্ড BPL এর ড্রাফটের শেষে ক্রিকেটারদের পেছনে প্রায় 2,56,00,000 টাকা খরচ করেছে চট্টগ্রাম কিংস। তবে এবারের কুমিল্লা ভিক্টোরিয়ান্স না থাকায় নতুন পরিচয় ফিরছে দুর্বার রাজশাহী। সবচেয়ে কম 12 জন ক্রিকেটার নিয়ে দল গড়েছে দুর্বার রাজশাহী, যাদের মধ্যে তারকা প্লেয়ার রয়েছে তাসকিন আহমেদ এন্ড BPL এর ড্রাফটে ক্রিকেটারদের পিছনে প্রায় 2,86,00,000 টাকা খরচ করেছে দুর্বার রাজশাহী। তবে এবারে BPL এ খরচের ব্যাপারে লিমিট কিন্তু একটা ছিল, যেমন লোকাল প্লেয়ারদের জন্য 4 কোটি এন্ড বিদেশি প্লেয়ারদের জন্য 3 কোটি, সো টোটাল 7 কোটি টাকার একটা লিমিটেশন বেঁধে দেওয়া হয়েছিল। শুধু এই লিমিটই নয়, বর্তমানে দেশের পরিস্থিতি বিবেচনা করে 6টি ক্যাটাগরিতে এবারে প্লেয়ারদের টাকাও কমিয়ে দেওয়া হয়েছে, যেমন গতবার এ ক্যাটাগরির প্লেয়ারদের পারিশ্রমিক ছিল 80,00,000 টাকা, এবার সেটা কমে হয়েছে 60,00,000 টাকা,
বি ক্যাটাগরি 50 লাখ থেকে 40 লাখ টাকা ও সি ক্যাটাগরি 30 লাখ থেকে হয়েছে 25 লাখ টাকা। ডি ই ও এফ ক্যাটাগরি পারিশ্রমিক আগের মতোই 20-15-10 লাখ টাকায় রয়েছে। শুধু লোকাল প্লেয়ারদের জন্যই নয়, বিদেশি প্লেয়ারদেরও দাম কমেছে। যেমন এ ক্যাটাগরির বিদেশি ক্রিকেটারদের আগে পারিশ্রমিক ছিল $80,000, এখন কমে হয়েছে $70,000। বি ক্যাটাগরি $60,000 থেকে $50,000, সি ক্যাটাগরি $40,000 থেকে $30,000, ডি ক্যাটাগরি $30,000 থেকে এখন কমে $25,000 ও ই ক্যাটাগরি বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক $20,000 থেকে কমিয়ে করা হয়েছে $15,000। যাই হোক, এখন সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে পর্দা উঠতে যাচ্ছে বিপিএল এর 11তম আসরে। যদিও ক্রিকেট ভক্তদের মাঝে আগের মতো উন্মাদনা দেখা যায় না বিপিএল কে নিয়ে, তবে দেখার বিষয় হলো এবার সবার মাঝে কেমন ঝড় তোলে বিপিএল। চলো দেখা যাক তাহলে, ডিসেম্বর মাসে দেখা হবে। যাই হোক, সাকিব ভাইয়ের নতুন একটা টিম, নতুন ঢাকা, কি যেন বললো টিমের নাম, ঢাকা ঢাকা ভাইয়া বানিয়েছে ভিডিওটা খুব সুন্দর ভাবে, তো মানে ডিটেলসটা, ইনফরমেশনটা খুবই সুন্দর ডিটেলস দিয়েছে। তো যাই হোক, ভালো লাগলো ভিডিওটা। তো ডিসেম্বর মাসে দেখা হচ্ছে খেলায়, মানে বিপিএল এ। আর অরিজিনাল ভিডিওর লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে আর একবার দেখতে ইচ্ছা করে তাহলে অরিজিনাল ভিডিও থেকে তোমরা দেখতে পারো। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।